আরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাল করিম চৌধুরীর লগেই এখন আসি। উনি নিজেও এখন ফানি মারাইয়েরে ওনার বাসভবন নিজে ঢুকিব। ওনার তো একটু জানতে চাইম, গত তিন হইতে সাত দিন ধরে শরণ নিজে অনবর্ত বৃষ্টি, ফার দশে মানুষ মরের সেই পরিস্থিতি আমরা দেখি, অনর জীবন যাত্রার নিজে কি ধরনের পরিবর্তন আসছে? আর এলাহার মানুষজন এগুন বেগুন তো ফানি বন্দি, সব আর গর তো ফানি উঠতি বুঝবেন, ফানি তো আর অনেকে এরেন সাই সাই নৌড়ির। হ্যাঁ, এই নিম্ন অঞ্চল স্বাভাবিক আর এরা ভোগান দিঘান একটু বেশি বেশি দে, তার হারণ হল খাল যেগুন পানি নিষ্কাশন হয় দ্রুত, এগুনোর মধ্যে তো হাতসলের মেগা প্রকল্পের জলবদ্ধতা নিরসন প্রকল্প, তো বাঁধ ম্যাক্সিমাম বাঁধ অবসারিত হইয়ে খালের মধ্যে কাজের সাথে মেডিফেল অ্যান্ড ইকুইপমেন্টস দম বুঝছি, গাইড ওয়াল দম বুঝছি, তো মেডিকেল আই ব্যাকি তুলি ফেলতাম হইলাম, কিন্তু আসলে বাস্তবতা হইল দি মেডি যেগিন ফেলাই ইয়ে কিন্তু যদি ব্যাকিং তোলে কিন্তু মাস দেড় মাস আইব আবার উদিন আইলে আবার মেডি ফেলাম ভরে বুঝি, ওটা হাজ গরম পরে। গতকাল ইয়ে ডাহানি যে বৈঠক আছিল এবং মন্ত্রী নির্দেশ দিয়েতে মেয়রের লগে যাতে সমন্বয় করিয়ে এক ধরনের উন্নয়ন সংস্থা হাজগড়ে আর এই ধরনের বক্তব্য নি, মূলত সমন্বয়হীনতার প্রশ্ন বারে বারে উঠে সিডিএ সিটি কর্পোরেশনের দোষারোপ করে, সিটি কর্পোরেশনের সিডিএর দোষারোপ করে, আসলে এন্ডে দোষারোপ খনেকে রে খনেকে গরের দন বাস্তবতা দিয়েন যে উন্নয়নের হাজ গত্য গেলে তো একটু বোগান্তি ফোহান ফুরিব। হ্যাঁ, এখন বিদেশে তো উন্নত শহরের মধ্যে ফানি উঠে আর আর গোড়া বাংলাদেশ হইলে একটা নিম্ন অঞ্চল বদ্বীপ অঞ্চল আর আর এইসব এলাকা হইলে এন নিচু অঞ্চল, এখন জোয়ারে পানি স্বাভাবিকভাবে বর্ষার মধ্যে বোগান্তি একটু হইব, যতদিন পর্যন্ত এই মেগা প্রকল্পের হাত জলবদ্ধতা প্রকল্প হাত শেষ নহইব তো বোগান্তিতে একটু আনাতে ফোন ফুরিব, কিন্তু এবারের বোগান্তি কেন একটা বেশি গিয়ে কারণ হইল দি ফানি অন্যান্যবার গতবারও ফানি কিন্তু সরে গিয়েছিল দ্রুত, এবার খুব আস্তে আস্তে সরের এবং ফানি স্থির আছে, যার ফলে মানুষ কষ্টবার যে না আর এলাকার মানুষ রান্না বান্না করি না ঘরের। হ্যাঁ, বহু জায়গায় বিদ্যুৎ নাই, আই নিজেও উদ্যোগ লই রান্না করা খাবার দিই, তখন প্রত্যেক মানুষেরও তো রান্না করা খাবার পৌঁছাই দেওয়া নয় এবার টাফ ব্যাপার। হ্যাঁ, আগে বছরের মধ্যে আর এই জলবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হইলি ফানি উঠিব, ফানি নৌড়িব তো পৃথিবীর উন্নত যখন ইন্দোনেশিয়া যখন মালয়েশিয়া যখন নৌড়ের খন্ডে। হ্যাঁ, কিন্তু ফানি দ্রুত নিষ্কাশিত হয়ে যাবে, ফানি উঠিব আর কত হইলে মানুষের কত হইলে ফানি উঠিব, ফানি যেন দ্রুত নিষ্কাশিত হয়ে যাবে, আবার আর দোষার দোষী ইয়া নলাই কারণ আর নালা নর্দমার মধ্যে পলিথিন ফেরি বিভিন্ন ময়লা আবর্জন ফেলে নালারে বরাদ করে ফেলাই, বর্ষা আইলে এখন নালা কিন্তু ফানি দিন পারে, ইয়ানো একটা হারণ এই নালা সাফ করে গিয়ে কর্পোরেশনে কোনোদিন বাধা আলি দেবেন না মনে হইব যে না নিজ চোখে বিশ্বাস নয় নালা পেশাব করে গিয়ে দে। হ্যাঁ, আবার আর তো একটু সচেতন হম ফুরিব, নালা নর্দমার মধ্যে ময়লা আবর্জনা নফেলাই একখান দিয়ে স্তূপ করে রাইজি, তারপরে তুন সিটি কর্পোরেশনের হামগি ময়লা আবর্জনা কিন্তু লই যাওয়ি। মন্ত্রী খালিয়া হই রে যেহেতু স্বাভাবিকভাবে জলবদ্ধতা প্রকল্প হাসলের একটু বোকান দিব যাতে বোকান থেকে চরম ধারণ করে সিডিএ সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড ওয়াসা এখন যেহেতু মেয়র হইলে জনপ্রতিনিধি জবাব দিয়ে তো বেশি এখন ফানি উড়ে মানুষ মেয়রের গালাগালি করেন দে, এইবার খনে হাম করে ইয়ান মানুষ তাই বুঝিবারও দরকার নেই ন বুঝে। হ্যাঁ, আসলে তো নালা নালা বড় বড় খাল যেগুলো ছত্রিশ খালের হাত চলে তো ইয়ে নগরে স্বাভাবিক খাত চলে, মানে মন্ত্রী সরাসরি হই দিয়ে দে মেয়রের যেহেতু জবাব দিতে বেশি তাইলে মেয়রের ফোয়ারে বেগুনের সমন্বয় করি পেলাই সমন্বয় করে খাজ করি পেলাই, আশা করি বোগান দিয়ে দায়িত্ব নো চট্টগ্রামের ইয়ে নাল্লাই যথেষ্ট প্রচেষ্টা চলে এবং ব্যাকরণের সমন্বয় করে, মানে মন্ত্রী সরাসরি হই দিয়ে দে মেয়রের যেহেতু জবাব দিতে বেশি তাইলে মেয়রের ফোয়ারে বেগুনের সমন্বয় করি পেলাই সমন্বয় করে খাজ করি পেলাই, আশা করি বোগান দিয়ে দায়িত্ব নো চট্টগ্রামের ইয়ে নাল্লাই যথেষ্ট প্রচেষ্টা চলে অনে অন নগরবাসীর উদ্দেশ্য হইবে না, কারণ বেগুনের উগ্র প্রশ্ন আর সিপ্লাসের দর্শকের প্রশ্ন সিটিং এ মাই ওর আর এদিন হস্ত করি ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলাম হতে নাগাদ, আসলে আলটিমেট ডেট আসলে হতে হতে নাগাদ মানুষ এই ফাঁড়িত মুক্তি পাইব, ইয়ান ঠিক আছে মানুষের প্রত্যাশা তো অবশ্যই তা আইব। হ্যাঁ, মানুষ কষ্ট পাইলে যে না আর গরম নদী পানে আর কষ্ট পাইলে ইয়ান স্বাভাবিকভাবে আর তো
বিরক্ত লার স্বাভাবিক মানুষ উত্তর বিরক্ত লাইব অনে নিজ ফ্যান বডি দেখি হ্যাঁ ফ্যান বডি দেখি বোধ কে হতে সিটি গভর্নমেন্ট দরকার আছে এটা আসলে সিটি গভর্নমেন্ট সিটি মেয়রের আন্ডারে যদি সেবা সংস্থা ব্যাকিং যদি এগিনুর যদি অভিভাবকত্ব গরিত পারে সিটি মেয়র তৈলি অনর এই বিভিন্ন অসঙ্গতি দেখিন আছে অসঙ্গতি হয়তো এইভাবে থাকতো না ইয়ে নাই মানুষ বুঝিতে চাপ যেহেতু স্বাভাবিকভাবে জনগণের ভোট দেরি তারা প্রত্যাশা তো এই স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি ইয়ে অতি স্বাভাবিক জনপ্রতিনিধির অভিভাবকত্ব যদি তাহে স্বাভাবিক আই সবসময় মানুষ চিন্তা করি জুম দে হ্যাঁ মানুষের কাছে হাতে জবাব দিয়ে গরম পরে ফানে কিছু হইলে মেয়রের দোষদের না ফানি উঠতে মেয়রের বালা করে খাস নামা করে স্বাভাবিক হইব যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানুষে আরও হইব গাইলেও দিব হ্যাঁ কিন্তু কেয়ার লাই ই তারা খোঁজ ফেরত দে হদ কিন্তু অন্যান্য সংস্থার আছে তারা এই জবাব পান সাই চলে জানি পারে স্বাভাবিকভাবে ই তারা প্রত্যাশা জনপ্রতিনিধির প্রতি তাই সতর্কবার্তা দিবেন কিনা অবশ্যই আয় এখানে আহ্বান গুজুন দে যেন কষ্ট হয় রা রা ইয়াও ফানি অ্যান্ড ডুবা এখন আই সোলকবর কাপাসগোলা চকবাজার এই সমস্ত এরিয়া ডিজাইন এনে সাই মানুষ পানি বন্দি তো আই প্রত্যেকের ছোট ছোট নালা দেখলাম দেখিন জামই রই ময়লা আবর্জনা এই এগিন যাতে আর নালায় নর্দমায় খালে ন ফেলাই যদি ন ফেলাই তৈলে খাল নালা যদি পানি নিষ্কাশিত হয় তৈলে পানি উঠিল এইভাবে পানি স্থিরই থাকত পানি সরে যাবে তাই অনুরোধ করছেন নগরবাসীরে হ্যাঁ এই আর যে জলবদ্ধতার ইয়াদ ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এই প্রকল্প শেষ হয় আর আর ভোগান্তি ইনশাল্লাহ লাগবে অনর হতাই আর আশাই বুক বা দিলাম অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ জয় বাংলা